কাউকে ভালোবাসার আগে সেই মানুষটিকে আগে খুশি করতে হবে। অনেকের জীবনে ভালোবাসার মানুষ খুব কমই আসে, আবার অনেকের আসলেও বেশি দিন স্থায়ী থাকে না। বিভিন্ন অজুহাতের কারণে নানান সমস্যা সৃষ্টি হয়ে সম্পর্ক বেশি দিন টিকে না, কারণ যেখানে প্রকৃত শব্দই নেই সেখানে আর কি বলার থাকে। জীবনে ভালো একজন মানুষকে নির্বাচন করার গুরুত্ব অনেক। যদি বাকি দিনগুলোতে আনন্দিত ও সুখী হতে চান, ভালোবাসার মানুষকে খুশি করার 10টি কার্যকরী উপায় সম্পর্কে আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুসারে আপনি খুব সহজেই কাছের মানুষের মন জয় করতে পারবেন, যা আপনার জীবনকে আরো উন্নত ও যথেষ্ট সুখ বয়ে আনবে। ভালোবাসার মানুষকে খুশি করার প্রথম ধাপই হচ্ছে যথেষ্ট সময় দেওয়া। যদি খুশি করতে চান, তার মন ভালো রাখতে চান, অথবা তার কাছে আপনাকে আরো কাছের করে নিতে চান, তাহলে তাকে যথেষ্ট সময় দিতে হবে। আপনি যদি পরিবারকে সবচেয়ে বেশি খুশি রাখতে চান, তাহলে তাদেরকেই বেশি সময় দিতে হবে, অথবা যদি অন্য কাউকে খুশি করতে চান তাকে সময় দিতে হবে। একটা মানুষ যখন একা একা থাকে, তখন বিভিন্ন ধরনের অকার্যকরী বা অপ্রয়োজনীয় চিন্তা আসা শুরু করে, বা বিষণ্ণতায় ভুগে, অথবা মন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তাকে সময় দিন। কোনো প্রাকৃতিক পরিবেশে বসে আড্ডা দিন ও মন খুলে কথা বলুন, দেখবেন সে অনেক খুশি হবে, তার মন ভালো হয়ে যাবে। একটি ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একে অপরকে সময় দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। যত বেশি ভালোবাসার মানুষকে সময় দিবেন, মনের সব আবেগ অনুভূতি শেয়ার করবেন, তত সে খুশি হবে। প্রত্যেকটা ভালো কাজে প্রশংসা করুন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মাত্র ছোট্ট একটি কাজ করেই যে কোনো মানুষকে অনেক বেশি খুশি বা ইমপ্রেস করা যায়, আর সেটি হচ্ছে তার ভালো কাজগুলোতে প্রশংসা করা। সবসময় খুশি রাখতে চাইলে ভালোবাসার মানুষটির প্রত্যেকটা ভালো কাজে প্রশংসা করুন। যখন আপনি কোনো ভালো কাজ করবেন, তখন আপনার কোনো ভাই বন্ধু যদি প্রশংসা করে, তাহলে আপনিও অনেক খুশি হবেন, অনুপ্রাণিত হবেন। তাই আপনিও কাছের মানুষের কাজে প্রশংসা করুন, আর এটি করলে অনেক উপকারিতা পাওয়া যায়। কথায় আছে, অন্যের প্রশংসা করুন, আপনিও প্রশংসিত হবেন, অন্যকে সম্মান করুন, আপনিও সম্মানিত হবেন। তাই নিজের ভালোর জন্য ভালোবাসার প্রিয় মানুষটির মুখে ও অন্তরে আনন্দ ফোটাতে চাইলে আজ থেকেই তার প্রত্যেকটি ভালো কাজের প্রশংসা করুন। আপনি যখন বাসার কোনো কাজে আপনার ভালোবাসার মানুষকে বা সঙ্গীকে সাহায্য করবেন, তখন সে যথেষ্ট খুশি হবে, মনে এই চিন্তাটা বেশি কাজ করবে, নিশ্চয়ই আপনি তাকে অনেক অনেক ভালোবাসেন, তাই বাসার কাজেও সহযোগিতা করছেন। আর হ্যাঁ, প্রত্যেকটা কাছের মানুষ কিন্তু চায় শুধু ভালোবাসা। যদি আপনার কাছে সহযোগিতা করে বা আপনি তার কোনো কাজে সহযোগিতা করেন, তাহলে একে অপরের প্রতি ভালোবাসা প্রচণ্ড বেড়ে যাবে এবং পরিশেষে যথেষ্ট খুশি হবেন। ছোট্ট, সাধারণ ও কার্যকরী একটি ফর্মুলা কাজে লাগিয়ে দেখতে পারেন আপনার ভালোবাসার মানুষ খুশি হয় কিনা। যখন মাঝে মাঝে ভালোবাসার মানুষটিকে তার পছন্দের কোনো কিছু উপহার দিয়ে অবাক করে দিবেন, সে মন থেকে অনেক আনন্দিত হবে আর আপনাকে প্রচণ্ড ভালোবাসবে। আপনি ইচ্ছা করলে বিভিন্ন ইভেন্টে ফুল, চকলেট, বই, কার্ড, পোশাক, মোবাইল ছাড়াও আরও অনেক কিছু উপহার দিতে পারেন, অথবা কোনো ইভেন্ট ছাড়াও এরকম কিছু পছন্দের গিফট করতে পারেন। এতে করে সে অনেক অবাক হবে, খুশি হবে। সত্যি বলতে, ভালোবেসে দেওয়া ছোট্ট উপহারগুলোই খুশির মূল কারণ। তাই ভালোবাসার মানুষটিকে খুশি রাখতে চাইলে অবশ্যই চেষ্টা করুন মাঝে মাঝে পছন্দের ছোট্ট একটি উপহার দেওয়ার জন্য। এটা আসলেই খুবই কার্যকরী একটা উপায়, আপনি নিজেই একবার চেষ্টা করে দেখতে পারেন খুশি রাখতে ও ভালোবাসা পেতে কতটা সহায়তা করে এই পদ্ধতি। প্রিয় মানুষটির পছন্দ অপছন্দের খোঁজ রাখুন। সবসময় ভালোবাসার প্রিয় মানুষটির প্রতিটি ব্যাপারে পছন্দ অপছন্দের খবর রাখুন, ফলে সে কখন কোনটা পছন্দ করে ও কখন কোনটা অপছন্দ করে সহজেই বুঝতে পারবেন এবং সে অনুযায়ী কাজ করতে পারবেন। এতে করে সে খুব খুশি হবে আপনার প্রতি। সে কি সিনেমা দেখতে পছন্দ করে, ঘুরতে যাওয়া পছন্দ করে, কি কি খেতে পছন্দ করে, নাকি রেস্টুরেন্টে গিয়ে খেতে পছন্দ করে, এরকম আরো অনেক ব্যাপারে ভালো করে জেনে নিন কি কি পছন্দ করে এবং কি কি অপছন্দ করে। আর আপনি সবসময় চেষ্টা করবেন তার পছন্দের কাজটি করার জন্য এবং অপছন্দের কোনো কাজ করা থেকে বিরত থাকবেন।
তাহলে খুব সহজেই ভালোবাসা মানুষটিকে খুশি রাখতে পারবেন। পছন্দের খাবার দেওয়ার চেষ্টা করুন। ভালো খাবার খেতে কে না পছন্দ করে? মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খাবার খেতে খুব পছন্দ করে, আর নিত্য নতুন খাবার আসছেই, ফলে ভালো খাবারের প্রতি সব মানুষের একটা আকর্ষণ থাকছে। এজন্যই কাছের বা ভালোবাসার মানুষটির জন্য একসাথে মিলে রেস্টুরেন্টে গিয়ে বিভিন্ন ধরনের খাবার অর্ডার করতে পারেন। আপনিও চাইলে আপনার ভালোবাসার মানুষটির জন্য পছন্দের খাবার অর্ডার করে বাসায় নিয়ে আসতে পারেন, অথবা কোথাও যেয়ে খেতে চাইলে সেটাও করতে পারেন। মূল কথা হচ্ছে কী কী খাবার খেতে খুব বেশি পছন্দ করে সেগুলো মনে রাখা। এতে করে সে ভাববে আপনি তাকে অনেক ভালোবাসেন, আর সেও আপনাকে পর্যাপ্ত ভালোবাসবে। মাঝে মাঝে প্রিয় মানুষটিকে নিয়ে ভ্রমণে যান। কোনো ঐতিহ্যবাহী বা প্রাকৃতিক পরিবেশে ভ্রমণ বা ঘোরাঘুরি করার আনন্দই অন্যরকম। মাঝে মাঝে বন্ধুদের, ফ্যামিলির বা প্রিয় কোনো মানুষের সাথে ভ্রমণে গেলে অনেক উপকার পাওয়া যায়। ভ্রমণে গেলে মন ভালো ও যথেষ্ট পরিমাণে সতেজ হয়ে যায়, ব্রেইন সতেজ হয়, টেনশন কমে যায় ও ভ্রমণ করে আসার পর কাজে মন বসে। তাই আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে খুশি রাখতে চান, মাঝে মাঝে ভ্রমণে নিয়ে যেতে পারেন। দেখবেন সে অনেক খুশি হবে এবং আপনাকেও প্রচুর ভালোবাসবে। একটু আনন্দ, মন খুলে হাসাহাসি ও কথা বলা সব কিছুই অতীতের দুঃখ মোচন করবে। প্রিয় মানুষটিকে সর্বদা হাসি খুশি রাখুন। হাসি খুশি জীবন সবাই চায়। সর্বদা প্রত্যেকটা কাজে খুশি রাখার চেষ্টা করতে হবে। যিনি যত হাসি খুশি জীবনযাপন করেন ও মন খুলে প্রিয় মানুষটির কথা বলেন, তিনি তত দীর্ঘজীবী হন। মন খুলে হাসতে ও কথা বলতে পারলে মন মানসিকতা যেমন ভালো থাকে, ঠিক শরীর স্বাস্থ্য তেমনি ভালো থাকবে। যদি জীবনকে খুশি করতে চান, ভালোভাবে উপভোগ করতে চান, তাহলে হাসার কোনো বিকল্প নেই। তাই সবসময় চেষ্টা করতে হবে ভালোবাসার মানুষের প্রতিটা কাজে প্রতিটা সময়ে হাসি খুশি রাখার। রোমান্টিক হওয়ার চেষ্টা করুন। ভালোবাসার মানুষকে খুশি করার উপায়গুলোর মধ্যে অন্যতম একটা ধাপ হচ্ছে রোমান্টিক হওয়ার চেষ্টা করা। কোনো কাজে ভুল হলে স্যাক্রিফাইস করুন। ভালোবাসার মানুষকে খুশি রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন অন্যজনকে স্যাক্রিফাইস করা। অর্থাৎ সব পয়েন্টের পর এই পয়েন্টটা কাজে লাগাতে হবে সবচেয়ে বেশি। আসলে একে অপরকে স্যাক্রিফাইস করার মধ্য দিয়ে অনেক ভালোবাসা ফুটে ওঠে। আপনার প্রিয় মানুষটিকে যদি প্রত্যেকটা ব্যাপারে সহযোগিতা ও স্যাক্রিফাইস করতে পারেন, তাহলে সে অনেক খুশি হবে, বুঝে নেবে যে কতটা ভালোবাসেন তাকে। শুধু মাঝে মাঝে না, সবসময় চেষ্টা করবেন ভালোবাসার মানুষটিকে স্যাক্রিফাইস করার জন্য। অনেকগুলো কাজের মাঝখানে একটা দুইটা ভুল হওয়া স্বাভাবিক। তাই প্রিয় মানুষটির কোনো ভুল কাজ হলে স্যাক্রিফাইস করার চেষ্টা করুন।